চলে এসছি আর এখানে ভিডিওটা করবো। ভিডিওটা আই হোপ খুব ভালো হবে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আজকের ব্লগটা ধামাকাদার হতে চলেছে, কেননা এই দু মাস হচ্ছে যে আমাদের বাইকটা কেনা হয়েছিল, সেই বাইকটা আজকে মডিফাই করে আনা হয়েছে। তো মডিফাই করার সময় আমি ওখানে ছিলাম না, তো সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি। তো আজকে ফাইনাল রিভিউটা দেখাবো যে কীরকম হয়েছে আর কীরকম বাইকটার লুকটা লাগছে, তো সেটা দেখাবো। তো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো আমার ছোটোখাটো ইন্ট্রোটা দিয়ে ভিডিওটাকে শুরু করা যাক। হ্যালো ভাইয়া নিয়ারো, কেমন আছে সবাই? আশা করি খুব খুব ভালো আছে। চলে এলাম আজকে বাইকটা রিভিউ দেবো। তো বাইকটা রিভিউ দেওয়ার জন্য বাইকটা নিয়ে যাব একটু বাইরের দিকে, ওখানে গিয়ে সমস্ত কিছু কী কী আছে না আছে সেটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। তো অলরাইট গাইস, এখন বাইকের রিভিউ ভিডিওটা করতে চলে এসেছি আর এখানে মাঠের দিক চলে এসেছি আর এখানে ভিডিওটা করব। ভিডিওটা আই হোপ খুব ভালো হবে, কেননা দেখা যাক কী হয়। তো অবশেষে দেখা যাক কী হয়। তো পুরো মাঠে এসে ভিডিওটা করছি। রাইড গাইড, যেখানে ভিডিওটা বানাবো তো সেই লোকেশানে আমরা চলে এসেছি আর এই লোকেশানে এসে মারাত্মক ভিউ পাচ্ছি। অ্যান্ড বাইকটা কী কী লাগানো হয়েছে বা কী কী চেঞ্জ করা হয়েছে সেগুলো সমস্ত কিছু দেখাবো। কারণ সাইডের আবহাওয়াটা এইরকম দেখাচ্ছে, এখানে এসে ভিডিও বানাচ্ছে। এটা আমাদের খাল পাড় বলে, এটা মাঠ, এখানে শুধু ধান চাষ, চারিদিকে শুধু ধান চাষ হয়ে আছে। আর এখানে এই এসেছি, এইটা এই বাইকের লুক, ওভারঅল লুক এই এইটা এরকম দেখাচ্ছে। তো দুটো ফরএভার রটে, এখানে গোল্ডেন কালার লাগানো হয়েছে, গোল্ডেন স্টিকার লাগিয়ে দিয়েছি, তেমন একটা কেটিএমের মতো লুক লাগছে। আর দুটো হ্যান্ড গার্ড লাগানো হয়েছে, তাতে লাইট ফাইট দিয়ে ঝাকাস লাগছে, ঝাকাস। আর সামনে স্টিকার মেরে এটাও একটা ফ্যান্সি লুক করা হয়েছে। আর আর সামনে এটা নতুন হেড লাগানো হয়েছে। আর ওভারঅল এই সাইড থেকে এরকম দেখাচ্ছে সামনে দিয়ে। চাবিটা অন করি, অন করার পর লাইটগুলো রাত্রে মারাত্মক দেখাবে। রাত্রে এখন মোটামুটি ভালো দেখাচ্ছে না, রাত্রে মারাত্মক দেখাবে, কেননা এখন রোদ, দিনের বেলা রোদ রোদ আছে সেই জন্য দেখা যাচ্ছে না, রাত্রে মারাত্মক লুক দেখায়। আমি একদিন রাত্রে ভিডিও বানিয়ে দেখাবো। সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য এই যে ইন্ডিকেটার বা হ্যান্ড গার্ডের দুটো লাইট, সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য একটা এখানে সুইচ দিয়েছে, সেটা এই সুইচ। সুইচটা অন করলে এরকম দেখাবে, এদিকে লাইটটা জ্বলছে। রোহিত, সুইচটা একবার চেঞ্জ কর। এই সুইচটাতে আট থেকে দশ রকম ডিজাইন চেঞ্জ হয় লাইটের, সব সমস্ত কিছু দেখানো তো সম্ভব না। তো অলরাইট গাইস, না এত কষ্ট করে বানিয়েছি ভিডিওটা, আর আমার ভিডিওটা করতে সাহায্য করেছে মহিবুর, ক্যামেরাম্যান ধরেছে আমার ক্যামেরাটা অনেক, আর এদিকে আছে রোহিত, এই দুজন এসে খুব অনেকটা বেশি সাহায্য করেছে, কেননা না হলে আমি একা ভিডিওটা বানাতে পারতাম না। গাড়িটার ওভারঅল লুক এইরকম দেখাচ্ছে, আরও বেশি কিছু লাগানো যায় কি সেটা তোমরা কমেন্ট করে বলো, কিছু মডিফাই করার কথা আছে সেগুলো লাগাবো পরে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো, আর আর নতুন কিছু লাগাবো সেটাও তোমরা বলো। আর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কেননা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, ফাইনালি ভিডিওটা করা কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব বাড়ি, কেননা অনেক লেট হয়ে গেছে। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে কোনো নতুন একটা টপিকের উপর। তো বাই বাই গাইস।